ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী আসলে কে, রাজ্য কি অন্য কেউ চালাচ্ছে, এমনই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক। যেভাবে গতকাল কনভয় হামলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশানায় আজ পুলিশ। তৃণমূলের দুষ্কৃতীরা পাথর বোমা নিয়ে এসেছিল, তিন দিক থেকে ঘিরে হামলা চালানো হয়েছে, গাড়ির দরজায় বুলেটের দাগ, ফরেন্সিক পরীক্ষা করা হবে, পুলিশ দলদাস হয়ে কাজ করছে, এটা গণতন্ত্রের লজ্জা। পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে, গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক। পুলিশ প্রশাসন একেবারে তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা এক পেশে হয়ে তারা নির্দিষ্ট একটি দলের জন্য কাজ করছে, যেটা বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক। কীভাবে এখানে পাথর মারা হয় এবং পাশে গাড়ির কাছে যে পুলিশ, সেই পুলিশ কিন্তু সেখানে টিয়ার সেলটা কিন্তু আমার গাড়িতে ফেলে, এটা কোন ধরনের অমানবিকতার পরিচয় যে পুলিশ গাড়িতে টিয়ার সেল ফেলছে। পাশাপাশি দেখাবো আপনাদেরকে, দেখুন গাড়ির সামনে থেকে না, পাশ থেকেও কিন্তু, মানে তিন দিক থেকে ঘেরাও করে আক্রমণ করা হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির একেবারে পাশের যে কাঁচ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে যে এই চিহ্নটা দেখুন, খুব ভালো করে দেখতে পাচ্ছেন, একেবারে পাশ থেকে যেখানে কাঁচ ভেঙেছে তার নিচেই কিন্তু একটা বুলেটের যে ফুটো থাকে সেই সাইজের কিন্তু একটা ফুটো রয়েছে। কালকে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা আপনারা এটা কালকে সঙ্গে সঙ্গে স্পট থেকে ধরেছেন, এই যে বুলেটের যে দাগ, এই দাগটা কিসের সেটার জন্য অবশ্যই ফরেন্সিকের জন্য আমরা বলব। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই পরিস্থিতি তৈরি করলেন এবং যে পুলিশ অফিসারদের নেতৃত্বে এটা ঘটেছে, তারা কিসের বিনিময়ে এইসব করছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে এইসব করছে, এটা দেখবার বিষয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের অনেক সময় ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীটা আসলে কে, পিসি কি রাজ্য চালাচ্ছেন নাকি অন্য কেউ। আঘাত করলো তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সঙ্গে পুলিশকে নিয়ে অ্যাটাক হলো আমার উপরে, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, সেখানে গাড়ির কাঁচ ভাঙল, গাড়িতে গুলি লাগলো, বোমাবাজি হলো, তারপরে পুলিশ গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করছে, সেখানে গ্রেপ্তার করছে, সেখানে মারধর করছে, বাড়ি ঘেরাও করছে। এই হচ্ছে বাংলার পুলিশ, পুলিশের মতন কাজ করছে না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে এই পশ্চিমবাংলার বুকে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। আপনারা শুনলেন নিশিত প্রামাণিকের বক্তব্য। গতকাল যে ঘটনা ঘটেছে, একেবারে নিশিত প্রামাণিকের কনভয় হামলার ঘটনা, এবং নিশিত প্রামাণিক তিনি নিজে অভিযোগ করছেন একেবারে তিন দিক ঘিরে তৃণমূলের দুষ্কৃতীরা পাথর বোমা নিয়ে এসেছিল, যেভাবে গাড়ির দরজায় বুলেটের দাগ তিনি দেখাচ্ছেন, ফরেন্সিক পরীক্ষা করা হবে, এমনও বলছেন নিশিত প্রামাণিক। পুলিশ দলদাস হয়ে কাজ করেছে, নিশিত প্রামাণিক অভিযোগ করছেন গণতন্ত্রের লজ্জা। এবং এই নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে বলছেন, শোনাবো এবার। আপনি ঠিকই বলেছেন যে গণতন্ত্রের পক্ষে এটা লজ্জা তো বটেই, যে কেন্দ্রের শাসক দল 303 জন সাংসদ নিয়ে দেশ চালাচ্ছে, তার মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, আর যিনি এই কথাটা বলছেন তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তিনি তার নিজের নির্বাচনী হলফনামাতেই জানিয়েছেন তার বিরুদ্ধে 11খানা ক্রিমিনাল কেস আছে। 2009 সালে দুটো সোনার দোকান লুট করার অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন, সিবিআই তার বিরুদ্ধে তদন্ত চলছিল মানব পাচার কেসে। এরকম একজন মহামান্য ব্যক্তি বিজেপির দৌলতে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, সুতরাং ভারতবর্ষের গণতন্ত্র কোন জায়গায় সেটা তো সহজেই অনুমান করা যায়। গতকাল এই ঘটনার পর আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, তিনি রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে, সেখানে তিনিও অভিযোগ করেছিলেন যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আর আজ নিশিত প্রামাণিক তিনিও বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীরা পাথর বোমা নিয়ে এসেছিল কিন্তু পুলিশ কিছু করেনি, তিন দিক থেকে ঘিরে হামলা চালানো হয়েছে, গাড়ির দরজায় বুলেটের দাগ রয়েছে, ফরেন্সিক পরীক্ষা করা হবে, পুলিশ দলদাস হয়ে কাজ করছে, এটা গণতন্ত্রের লজ্জা। পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে, গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়েছে, বিস্ফোরক অভিযোগ করছেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক। পুলিশ প্রশাসন একেবারে
তারা কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তারা এক পেশে হয়ে তারা নির্দিষ্ট একটি দলের জন্য কাজ করছে, যেটা বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত দুঃখজনক। কীভাবে এখানে পাথর মারা হয় এবং পাশে গাড়ির কাছে পুলিশ, সেই পুলিশ কিন্তু সেখানে টিয়ার সেলটা কিন্তু আমার গাড়িতে ফেলে, এটা কোন ধরনের অমানবিকতার পরিচয় যে পুলিশ গাড়িতে টিয়ার সেল ফেলছে। পাশাপাশি দেখাবো আপনাদেরকে, দেখুন গাড়ির সামনে থেকে না, পাশ থেকেও কিন্তু, মানে তিন দিক থেকে ঘেরাও করে আক্রমণ করা হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ির একেবারে পাশের যে কাঁচ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেখাবো আপনাদেরকে যে এই চিহ্নটা দেখুন, খুব ভালো করে দেখতে পাচ্ছেন, একেবারে পাশ থেকে যেখানে কাঁচ ভেঙেছে তার নিচেই কিন্তু একটা বুলেটের যে ফুটো থাকে সেই সাইজের কিন্তু একটা ফুটো রয়েছে। কালকে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা আপনারা এটা কালকে সঙ্গে সঙ্গে স্পট থেকে ধরেছেন, এই যে বুলেটের যে দাগ, এই দাগটা কিসের সেটার জন্য অবশ্যই ফরেন্সিকের জন্য আমরা বলব। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই পরিস্থিতি তৈরি করলেন এবং যে পুলিশ অফিসারদের নেতৃত্বে এটা ঘটেছে, তারা কিসের বিনিময়ে এই সব করছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে এইসব করছে, এটা দেখবার বিষয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী, আমাদের অনেক সময় ভাবতে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রীটা আসলে কে, পিসি কি রাজ্য চালাচ্ছেন নাকি অন্য কেউ। আঘাত করলো তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, সঙ্গে পুলিশকে নিয়ে অ্যাটাক হলো আমার উপরে, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, সেখানে গাড়ির কাঁচ ভাঙলো, গাড়িতে গুলি লাগলো, বোমাবাজি হলো, তারপরে পুলিশ গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে অ্যারেস্ট করছে, সেখানে গ্রেপ্তার করছে, সেখানে মারধর করছে, বাড়ি ঘেরাও করছে। এই হচ্ছে বাংলার পুলিশ, পুলিশের মতন কাজ করছে না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে এই পশ্চিমবাংলার বুকে, যেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিশিত প্রামাণিক। সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন, শুনুন এবার। বীরভূম, বক্তুই, মারগ্রাম, ক্যানিং, বাসন্তী, কুচবিহার, দিনহাটা, গোটা পশ্চিমবাংলা জুড়ে দুষ্কৃতীদের রাজত্ব এবং পুলিশ ফেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূলের ওখানকার দুষ্কৃতী বাহিনীকে নেতৃত্ব দিতেন নিশিত প্রামাণিক, তিনি তৃণমূলের নেতা ছিলেন। ভাইপোর প্রশ্রয়ে নিশিত প্রামাণিক তৃণমূলের নেতা হয়েছেন, দুষ্কৃতীদের জড়ো করেছেন, এটা সবাই জানে। সেই তৃণমূলের প্রশ্রয়প্রাপ্ত নিশিত প্রামাণিক এখন অভিযোগ করছেন তৃণমূলেরই বিরুদ্ধে, নিজের বাহিনীর বিরুদ্ধেই, কারণ উনি দলটা বদলেছেন, কাজটা তো বদলায়নি। ফলে যে স্পিরিট থেকে তৃণমূল চলেছে, দুষ্কৃতির স্পিরিট, সেই একই মনোভাব থেকে এখনকার বিজেপি চলে। দিনহাটায় নিশিত প্রামাণিকের কনভয় হামলা, তৃণমূলকে পাল্টা হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, ওখানে মারের বদলে মার জুটবে, সাবধান হয়ে যান, না হলে পরে বিপদ রয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে 356 ধারা জারির দাবি করতে বাধ্য হব, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে, গণ্ডগোল করে নাটক করছে বিজেপি, পাল্টা কুণাল ঘোষ। এটা প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন কন্ডিশনে আছে, এবং দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিই হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন। এরকম অপদার্থ হোম মিনিস্টার পশ্চিমবঙ্গে খুব কম এসেছে, এবং একজন এমওএস, হোমের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি, শ্রী নিশিত প্রামাণিক, তার কনভয়ের উপর যদি বোমা নিয়ে হামলা হতে পারে, তাহলে পরে সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি খুব ভালো বলা যায়? উত্তরবঙ্গ আমাদের শক্ত ঘাঁটি, বিজেপির শক্ত ঘাঁটি, ওখানে মারলে পরে কিন্তু মার পাল্টা মার খেতে হবে, পরিষ্কার বলে দিচ্ছি। সেজন্য সাবধান হয়ে যান, তৃণমূল কংগ্রেসকে বলবো, নাহলে পরে বিপদ আছে। এইভাবে যদি চলতে থাকে আমাদের দাবি তুলতে আমরা বাধ্য হবো। আমরা এই 356 প্রয়োগ বা সংবিধানের যে ধারাগুলো আছে সেগুলো, এই যে ধারাগুলো নির্বাচিত রাজ্য সরকারকে বরখাস্ত করার কথা বলে বা তাদের ক্ষমতা খর্ব করার কথা বলে, আমরা সেই ধারার প্রয়োগে খুব একটা বিশ্বাসী নই। সেজন্য এত বড় পোস্টপোল ভায়োলেন্স হওয়ার পরেও 356 কথা ভাবিনি আমরা। কিন্তু যদি এইভাবে চলতে থাকে, একজন হোম মিনিস্টার, তার যদি কিছু হয়ে যেত, তিনি আহত হতেন বা তার মৃত্যু হতো, তাহলে তো সেই রাজ্যে 356 ধারা জারি হওয়া উচিত।
সেখানে আমাদের জেলার লোকেরা অংশগ্রহণ করবে, তারা থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ওদের 355, 356, 357 সব ধারা মুখস্থ করে খেলুক, ওদের জন্য বেল পাকলে কাকের কি গোহারা পরাজয় অপেক্ষা করছে। কারণ তৃণমূলের শক্তি হচ্ছে, মমতা ব্যানার্জির শক্তি হচ্ছে মানুষ, আর ওদের হচ্ছে সিবিআই, ইডি, 355, 356 রাজভবনের উঠোন। এই করে আজ যাই হোক মানুষের শুভেচ্ছা আশীর্বাদ পাওয়া যায় না, গন্ডগোল করে নাটক মঞ্চস্থ করা যায় বড়ই। মধ্যে নিউমোনিয়ার মারণ থাবা, বিসি রায় হাসপাতালে নিউমোনিয়ায় মৃত্যু হলো শিশুর, নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে বাদরে আর 8 মাসের শিশুর। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জিলাম, 20 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে, ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে, এই শিশুকে অ্যাডিনোভাইরাসও আক্রান্ত ছিল। একদমই বিসি রায় শিশু হাসপাতাল সূত্রে এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে যেটা তাদের বক্তব্য যে ভাইরাল ইনফেকশনেই সে নিয়ে ভর্তি হয়েছিল এবং শরীরে তার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল, এরপরে তাকে আইসিইউতে দেওয়া হয়, সব রকমের চেষ্টা করা হয়। তবে এই মুহূর্তে হাসপাতালে এরকম একই রকম সমস্যা নিয়ে প্রায় 150-এর ওপর শিশু ভর্তি আছে এবং আইসিইউ সম্পূর্ণ ভর্তি আছে। এই শিশুর মৃত্যু আজ সকালে 9:20 নাগাদ হয়। এর আগে আজ ভোরে এই অ্যাডিনোভাইরাস আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছিল বিসি রায় হাসপাতালে, সেই শিশুর ক্ষেত্রেও বয়স ছিল 9 মাস, এই শিশুর ক্ষেত্রে বয়স 8 মাস। এবং শিশু চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে যে ভাইরাল ফিভার হচ্ছে তাতে যারা আক্রান্ত হচ্ছেন, যাদের মধ্যে সংকটজনক পরিস্থিতি, অবশ্যই অধিকাংশের বয়স 2 বছরের কম এবং এর জন্যেই ভিড় এলাকা এড়িয়ে চলতে বলছেন চিকিৎসকরা, শিশুদের ওই সমস্ত ভিড় এলাকায় না যাওয়ার জন্যই তারা পরামর্শ দিচ্ছেন। ধন্যবাদ ছিলাম। আর এর উপরে আজ আরো 2 শিশুর প্রাণ কাড়লো অ্যাডিনোভাইরাস, বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হাওড়ার উদয়নারায়ণপুরে 9 মাসের শিশুর। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি এবং ভুল চিকিৎসার অভিযোগ মৃত শিশুর পরিবারের। অবস্থা আশঙ্কাজনক হলেও বেড না থাকায় আইসিইউতে রাখা যায়নি বলে অভিযোগ করছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া যদিও এখনো পাওয়া যায়নি। মেডিকেল কলেজে মৃত্যু হলো 1.5 বছরের শিশুর, মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে অ্যাডিনোভাইরাসের উল্লেখ রয়েছে। আইসিইউ বেড না থাকায় একাধিক হাসপাতালে ঘুরতে হয় বলে অভিযোগ পরিবারের। স্থায়ীকে ভর্তি করার পরে ভুলভাল চিকিৎসায় আমার মেয়েটাকে মেরে দিল। যে ডাক্তার ছিল উনি ছুটিতে ছিলেন, জুনিয়রগুলো হচ্ছে দেখতো, জুনিয়রকে বলছে কী ওষুধ দিয়েছিস তোরা, এত ভুল ওষুধ দিয়েছিস, মেয়েটার নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তুই তাহলে কেন ভুল ওষুধ দিয়েছিস বলে। ওটা কালকের ঘটনা, কালকে শেষের দিকে রিপোর্ট করেছে, সেই রিপোর্টেই প্রচণ্ড ভয়ঙ্কর রিপোর্ট খারাপ দেখা গেছে। ওই রিপোর্টটা যদি আগে হতো মেয়েটা আমার বেঁচে যেত, সুস্থ হয়ে যেত। লাস্টে ওনারা বলছে যদি আইসিইউ থাকতো মেয়েটা হয়তো বাঁচতো, ডাক্তাররা নিজেরা বলছে। আমরা অনেক অনুরোধ করলুম, হাতে পায়ে ধরলুম, একটা আইসিইউ দেখে দিন, একটা আইসিইউ ব্যবস্থা করে দিন, তখন বলছে আইসিইউ তো নেই ফাঁকা। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনোভাইরাস কিন্তু অত্যন্ত বিপজ্জনক রূপ নিচ্ছে। একে অ্যাডিনোভাইরাস এবং তার সঙ্গে কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, যার জেরে বারবার করে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। চিকিৎসকরা কি বলছেন শুনুন এবার। এমন করে বড়দের কোভিডের সময় কোমরবিডিটিস, যে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, ক্রনিক লাং ডিজিজ, তাতে খারাপ হয়ে যাওয়ার পরে তখন যখন তাদের কোভিড হচ্ছে তারা খারাপ হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের লাংসটা তো এমনিই ইম্যাচিওর, তার মধ্যে যখন অ্যাডেনোভাইরাস হচ্ছে সেটা কোনো অংশে কম হচ্ছে না। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে বাচ্চাদের ইনটেনসিভ কেয়ার বেডস বড়দের তুলনায় অনেক অনেক কম এবং সমস্ত জায়গার ইনটেনসিভ কেয়ার বেডসগুলো ভর্তি হয়ে আছে। আর বাচ্চাদের ইনটেনসিভ কেয়ার করাটা ইজ মোর ডিফিকাল্ট দেন একটা অ্যাডাল্ট ইনটেনসিভ কেয়ার করা। তার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, তার লাংসের ভেন্টিলেশন সেট আপ, তার প্রেশার সেট আপ, এভরিথিং ইজ টোটালি ডিফারেন্ট বল গেম। সত্যি খুব ক্রাইসিস, মানে আমাদের এখানে প্রায় বেড পাওয়া যাচ্ছে না বললেই হয়। আমি যে হসপিটালে আছি, সিএমআরআই, উডল্যান্ড, নেউটে, সব জায়গাতেই বেড এখন পাওয়া যাচ্ছে না, সব জায়গায় বেড ফুল। মানে একটা বাচ্চা যেই খারাপ হয়ে গেলে খুব মুশকিলে বেড পাওয়া যাচ্ছে প্রাইভেট হসপিটালসে। তো দু জিনিস বুঝতে হবে, আননেসেসারি বেড অকুপেন্সি করা যাবে না। মানে যেই বাচ্চা স্টেবল আছে, যেটা আমাদের যেটা অনেক সময় দেখছি, বাচ্চা স্টেবল আছে কিন্তু বাচ্চা পিআইসিউ থাকছে, সেটা কিন্তু আমাদের বন্ধ করা উচিত। ইমিডিয়েট বাচ্চা ভালো হলে আউট অফ অক্সিজেন বেবি শুড বি শিফটেড টু দ্য নর্মাল ওয়ার্ডস।
খুব এমার্জেন্সি ছাড়া পিআইসিউ বেডটাকে খালি রাখা উচিত। মানে আমাদের যা সোর্স রিসোর্সের মধ্যেই তো এটা আসতে হবে, এই অ্যাডেনোভাইরাসটা তো নতুন ইনফেকশন, মানে যেটা যেভাবে আসছে এই মিউটেন্ট স্ট্রেন হয়ে এসছে এটা, এবং এটা কিন্তু আগেও ছিল কিন্তু এত ভয় মানে বিভৎসভাবে কখনো অ্যাফেক্ট করেনি, বাট এবার যেভাবে বাচ্চাটা অ্যাফেক্ট করছে তাতে কিন্তু আমাদের সমূহ বিপদ।